आজকে একেবারে আপনাদের সবাইকে সাথে নিয়ে শুরু করছি আজকের দিনের। আচ্ছা কি বার ইস একটু লেগেছে, বৃহস্পতিবার এলো না আজকে, একটুর জন্য আমরা আটকে গেছি। আজকে বুধবার, আর একটু কষ্ট করলেই বৃহস্পতিবার পৌঁছে যাবো আমরা। তারপর শুক্রবার, সেই কাঙ্ক্ষিত দিন, সেই মহেন্দ্রক্ষণ, সেই আমাদের প্রতীক্ষিত একটি সপ্তাহের শেষ দিন না শুরুর দিন, একটা দিন আর কি। একটা দিন রাত্রি মিলে মোটামুটি এটা হলো 7 ঘন্টার একটা দিন। আচ্ছা হ্যাঁ, প্রত্যেকটা দিন কাটে 24 ঘন্টায়। শুক্রবার মনে 7-8 ঘন্টায় শেষ হয়ে যায়, এরকম একটা মনে হয়। 7-8 ঘন্টার মধ্যে 5 ঘন্টা তো ঘুমাই, আর 2 ঘন্টা মোটামুটি এই চিন্তা করি আবার কালকে শনিবার। এই হলো আমাদের কাজ, 7 ঘন্টা চিন্তা করা যে আজকে কাল মানে ঘুমাবেন, মানে কারণ শুক্রবার দিন তো 7 ঘন্টা 4 ঘন্টা ঘুম। মানে বৃহস্পতিবার ঘুমাইলে শুক্রবার দিন 12টা ওই 12টা থেকে 2টা পর্যন্ত ধর নামাজের প্রিপারেশন, একটু খাওয়া দাওয়া কইরা তারপরে মনে যায় হ্যাঁ শুক্রবার শেষ কালকে শনিবার। এই আবার শুরু একদম, মানে 2টার পরে খাওয়া দাওয়াটা এই শেষ, শুক্রবার শেষ, তারপর টেনশন হলো কালকে থেকে শনিবার। তো শনিবার দিন আইলে আবার মানে আমাদের একটা ভালো লাগে, শনিবার থেকে আবার দিন শুরু হয় সকাল 9টা, তখন আর 12টা হয় না, তখন সকাল 12টা 2টা কোনোটাই না। তখন 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডের মিনিটের হিসাব আমাদের কাছে থাকে, কখন কোথায় কি করতে হবে, কোথায় যেতে হবে, কি কার সাথে দেখা করতে হবে, কোথায় যেতে হবে, কি কি করতে হবে, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কি কি করতে হবে, কোথায় কোথায় যেতে হবে, সমস্ত হিসাব থাকে সেখানে। বাহ, মোটামুটি আমাদের হিসাব তো পেয়ে গেলেন। আপনাদের হিসাবটা জানাতে পারেন চাইলে আমাদের কাছে জানাতে হলে খুবই সিম্পল ওয়ে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CFM স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 269669 এই নাম্বারটিতে। এছাড়াও চাইলে আপনি কমেন্ট বক্স না, এটা লাইভ চলছে, সেই লাইভে আপনি কমেন্ট করতে পারেন। লাইভ দেখতে হলে www.facebook.com/capitalfm94.8 এ গেলে এই লাইভটি আপনার চোখে পড়ে যাবে। তার নিচে যে কমেন্টটি প্রিং 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 ফুরুত 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 করে লাফালাফি করছে, তা সেখানে আপনি আপনার নিজস্ব একটি মতামত বা কমেন্ট হিসেবে আমাদের জন্য রেখে যাবেন। আমরা খুঁজে পড়ে দেবো, খুঁজে পড়ে অনেকগুলা ভালো আইডিয়ার মধ্যে আরেকটা ভালো আইডিয়া দিই তোকে। সেটা হচ্ছে যে বেশ সুরে জঘন্যতম গান তো এখন অনেকেই গায়, সবাই হিট গায়, সেই হিট লিস্টে আরেকজনের নাম যোগ হইতে পারে, বল্টু, দা ওয়ান এন্ড অনলি বল্টু। ইউটিউব চ্যানেল এস্টাবলিশ হয়ে গেলে তখন কিন্তু আর দিতে পারবি না, তখন তোকে ক্লাস মেইনটেইন করতে এখন মনে কর দিতে পারবি, এখন দিতে পারবো। তাহলে আমি একটা গান লিখে ফেলে নাকি, লিখে ফেল, এবং আমাদের তো সব সেটআপ রেডি আছে একদম, আমরা লিখে ফেলাবো। তো আমাকে লিখতে হলে আমাকে লিরিক্স পাঠান আপনারা, না লিরিক্স না, আপনারা গল্প লিখে পাঠান, আমি গানের সুর বসাই দিব। আমার কাছে সুরের কোনো অভাব নাই, 1.5-2 লাখ সুর নিয়ে আমি বসে আছি, খালি গানের লেখা কথা দরকার, বুঝছেন? সেই কথা দিলে কথার উপর সুর ফেলাই দিব, যেমন যে কোনো আমি খবরের কাগজ বইলেও সুরে পড়তে পারি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সুরে হবে সবকিছু। আজ সকালে গাড়ি চাপা পড়ে 4 জন মরছে, ঘটনাটা কোথায় ঘটছে তা জানতে হলে আপনাকে পড়তে হবে পেপার, কিন্তু কে কে পড়ছে জিজ্ঞেস করা হয়েছে, এই পল্টু তুমি বলো 1 থেকে 10 পর্যন্ত গুণো। স্যার 1, 2, 3, 4, 5, 7, 8, 9, 10। সে কি বলো, 5 গেল কোথায়? হায়, আপনি তো স্যার দিন দুনিয়ার কোনো খবরই রাখেন না। গতকালকে পেপারে আসছে সড়ক দুর্ঘটনায় সারা দেশে নিহতের সংখ্যা 5 মরে গেছে। স্যার এখন তো আমাদের অঙ্কের মধ্যে 5 মরে গেছে স্যার, 5 কিন্তু আর পড়ানো যাবে না, সে মারা গেছে স্যার, স্যার হয়ে গেছে। ছোটবেলায় ব্যাপারটা অন্যরকম ছিল, সব ব্যাপারটা কেমন কিউট কিউট, হেভি কিউট। বলতে যে শোনা, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, একদম মনে করো যে আকাশ পাতাল এক হয়ে যাবে, সব উঠতে থাকবে আকাশে বাতাসে, মনে করো গাছ উপরে যাবে, নদীর পানি উপরে চলে যাবে, সাগরের পানিতে দেশ টেশ ভরে যাবে। তা এক ছাত্র হাত তুলছে, কি হয়েছে কথার মাঝখানে হাত তুলছে কেন? ম্যাডাম সেই দিনকে আমাদের স্কুল বন্ধ থাকবে না, আসতে হবে। খুব সিরিয়াস আতেল ছাত্রদের এই ধরনের প্রশ্ন হয়। এরকম টিচার জিজ্ঞেস করছে যে পড়ানো ক্লাস চলতেছে, ক্লাস চলাকালীন সময় টিচার জিজ্ঞেস করে কে কে স্বর্গে যেতে চাও হাত তুলো। ভালো ছেলেরা সবাই স্বর্গে যাবে, খারাপ ছেলেরা সবাই নরকে যাবে। তো তোমাদের মধ্যে কে কে ভালো ছেলে স্বর্গে যেতে চাও, কে কে হাত তুলো। সবাই হাত তুলছে এক বাচ্চা ছাড়া। তো স্যার জিজ্ঞেস করতেছে কি ব্যাপার তুমি স্বর্গে যেতে চাও না? আম্মু বলছে সোজা স্কুলে যাইতে, স্কুল থেকে সোজা বাসায় আসতে। এদিক ওদিক যাওয়া যাবে না স্যার, দুষ্ট ছেলেরা এদিক ওদিক যায়। বলছে শোনো তোমরা তো ক্লাস ওয়ানে পড়ো। বলে জি ম্যাডাম। ভেরি গুড, তোমাদের এখন থেকে তোমাকে আচার ব্যবহার শিখতে হবে, কার সাথে কেউ কথা বলতে শিখতে হবে, তোমাদের কি ক্লাসরুমের ব্যবহার শিখতে হবে, ক্লাসরুমে এসে তোমাদের কীরকম ব্যবহার করতে হবে সব শিখতে হবে, বুঝছো? জি ম্যাডাম। শোনো এখন থেকে তাহলে যদি ওয়াশরুম পায়, মনে করো তোমার 1 নম্বর পাইলো, হাত তুলবা। তাই ছেলের সাথে সাথে হাত তুলছে। কী ব্যাপার তুমি ওয়াশরুমে যাবা? না ম্যাডাম আপনি বলছেন না ওয়াশরুম পেলে হাত তুলতে। বলে হ্যাঁ। তাহলে কি ওয়াশরুম চলে যাবে? হাত তুললে কি আমাদের ওয়াশরুমটা চলে যাবে ম্যাডাম? এটা বুঝতে হবে যে তোমাকে কখন কি করতে হবে বুঝতে হবে। স্কুলে খালি আসলে হবে না, স্কুলের নিয়ম কানুন মানতে হবে। এই যে স্কুলে তোমরা যে এই যে মেঝেতে থুতু ফালাও, মেঝেতে কাইসা কপ ফালাও, এগুলো তো ঠিক না, এটা তো মেঝেতে ফালানোর জায়গা না, ঠিক আছে? পরের দিন আসছে এক পোলার দেখছে যে সিলিংয়ের মধ্যে বই রয়েছে। কীভাবে তুমি সিলিংয়ের মধ্যে বসে কেন? ম্যাডাম কপ ফালাইতে আসছে, আপনি তো মেঝেতে ফালাতে না করছেন, আপনি তো মেঝেতে ফালাতে না করছেন, কত কষ্ট করে গ্রিল বাই বাই সিলিংয়ে উঠছি কপ ফালানোর জন্য। ইয়ে করছে পাশাপাশি ক্লাসের একটা ছেলে একটা মেয়ে পরীক্ষার ইয়ে পড়ছে, পরীক্ষার সিট পড়ছে পাশাপাশি ক্লাসে। মেয়েটাকে জিজ্ঞেস করছে নকল আনছস? হ আনছি। মেয়েটা জিজ্ঞেস করছে ছেলেটাকে তুই আনছস? হ আনছি। আচ্ছা ঠিক আছে, তাইলে ঠিক মনে করছে পরীক্ষার 1 ঘন্টা 30 মিনিট যাবে, 2 ঘন্টার পরীক্ষা, তো 30 মিনিট বাকি থাকতে তুই এই ওয়াশরুমে আসবি, ঠিক 30 মিনিট বাকি থাকতে আমিও ওয়াশরুমে আসবো, আমারটা আমি তোরে দিয়ে দিব, তোরটা তুই আমারে দিয়ে দিবি, ঠিক আছে? তো ছেলে আর মেয়ে দুজনে মিলে এই সিদ্ধান্ত নিয়ে নিছে। ঠিক 1.5 ঘন্টা পরে ছেলেটা স্যার ওয়াশরুমে যাই। ঠিক আছে যাও, মাত্র 30 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি চলে এসো। ওই ক্লাস থেকে মেয়েটা স্যার ওয়াশরুমে যাই, তাড়াতাড়ি যাও 30 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি চলে আসবা। তারপর তারা দুইজনে গেল ওয়াশরুমে নকল এক্সচেঞ্জ করার জন্য। তারপরে কি জানি হইলো, তারা আর ফিরে আসে নাই, কিছু অন্য কিছু এক্সচেঞ্জ হয়ে গেছে মনে হয়। স্যার ক্লাস নিতেছে, ক্লাসে তো এক ছেলে হাত তুলছে। কে যে? স্যার খুব জোর পাচ্ছে স্যার, খুব জোর পাইছে স্যার, আপনার মানে তার এখন যেতে না ভয়? না না স্যার খুব জোর পাইছে স্যার, নাহলে কিন্তু আমি ক্লাসের মধ্যে কিন্তু স্যার হয়ে যেতে পারে স্যার দুর্ঘটনাটা। স্যার যাই স্যার 2 মিনিটের মধ্যে আবি, যা। ছেলে ওয়াশরুমে গেছে, স্যার তো পড়াই যাচ্ছে। 5 মিনিট হয় ছেলে আসে না, 10 মিনিট আসে না, আধা ঘন্টা আসে না, 40 মিনিট পর কাঁদতে কাঁদতে পোলা আইছে। আসার পর বলতে স্যার কী হয়েছে তোর, তুই এরকম করে আছিস কেন? স্যার ওয়াশরুমে করার পর থেকে আমি আর মাথা তুলে দাঁড়াইতে পারতেছি না স্যার, আমি মনে কোথাও একটা লক হয়ে গেছে কিছু একটা, আমি তো ঘাড় উঠে দাঁড়াইতে পারতেছি না, মাথা নিচু হয়ে যেতেছে। আসলেই তো মাথা নিচু হয়ে গেছে, কী রে কাহিনি কি? তাড়াতাড়ি সব ক্লাসটা ছুটি দিয়ে স্যার পোলারে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ডাইরেক্ট। হাসপাতালে যাওয়ার পরে অপারেশন থিয়েটারে ঢুকাইছে ইমার্জেন্সিতে। ইমার্জেন্সিতে 1/2 ঘন্টা পরে ডাক্তার হাসতে বেড়ে যায়, আপনি মেয়ে হাসেন কেন, আমার স্টুডেন্ট কী অবস্থা? কারে মেয়ে আপনি যেমন, আপনার স্টুডেন্টও তেমন। কাকে কী হয়েছে? কাউ ভুল কইরা শার্টের বাটন প্যান্টে লাগাই দিছে, এই জন্য দাঁড়াইতে পারতেছিল না, শার্টের বাটন প্যান্টের সাথে লাগাই ফেলে। এরকম ছোটবেলায় সমস্যা হওয়ার পরে মানে বিরাট একটা এক্সপিরিয়েন্স হয়েছে এক বাচ্চার। হ্যাঁ, ছোটবেলার সমস্যাগুলো কিন্তু, বিপদগুলো কিন্তু মনে থেকে যায়, মাথায় একটা দাগ কেটে যায়। হ্যাঁ, তো হচ্ছে বড় হয়েছে যখন, জীবনে প্রথমবারের মতো সে কোট কিনতে গেছে। তো বলতেছে যে, বা দোকানদার ওনাকে দেখাইতেছে, এই দেখেন স্যার আমাদের সবগুলো কোটের সাথে প্যান্ট এবং টাইয়ের একটা কম্বিনেশন আছে স্যার। বলছে না 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 টাই নাই এমন কোনো কোট দেখান। বলছে টাই ছাড়া কোট কেন স্যার, সবাই তো টাই সহ টাইয়ের সাথে ম্যাচ করে, মানে কোটের সাথে ম্যাচ করে টাই বা প্যান্ট সব একটা স্যুট কিনে, মানে কমপ্লিট স্যুট নেয়, আপনি টাই ছাড়া কেন নেবেন? বলছে আরে না মানে ইয়ে টাই সহ নেওয়া যাবে না, ছোটোবেলায় ওই প্যান্টের চেন আটকাইতে গিয়ে চিঙ্কু আটকাই গেছিল। এর মতো আমি টাই খুব ভয় পাই ভাই। বলছি যে আজকে আমাদের স্কুল এপিসোড চলতেছে, স্কুল এপিসোড আচ্ছা প্রচণ্ড স্কুল যোগ করবো আমরা, বাচ্চা বাচ্চা যোগ করবো। আটা ডাকে চোদ্দা বাকি ডালিম দাঁতে মো, সিরিয়ালের প্রত্যেকটা 2টা করে বউ, এগুলো হয়। ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন মনে করেন যে স্যার আসতো, ক্লাস নিত। তো স্যার ক্লাস নিলে আমাকে বলতো যে ওই রিডিং পড়াইতো, বই দিয়ে বাংলা ক্লাসে বেশিরভাগ এটা হইতো, দেখা যেত যে হাতের মধ্যে বই দিয়ে ওদাই আজকে তুই আচ্ছা এই চ্যাপ্টারটা পুরোটা রিডিং পড়। আচ্ছা তো আমি রিডিং পড়তে পড়তে স্যারের সামনে দাঁড়ায় ঘুমাই গেছি, আমি টেরও পাই নাই। মনে করেন পড়তেছিলাম বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এখানে অনেক নদী আছে, তার মধ্যে পদ্মা মেঘনা যমুনা এর মধ্যে শ্রেষ্ঠ ঘুম। আমার টের নাই, পুরা ক্লাস আমার দিকে তাকায় রয়েছে, স্যার মনে করেন ব্যাত লই আমার পাশে দাঁড়ায় রয়েছে কখন তুই তাকাবি। আচ্ছা আমার কথা আবার ডাক দিলি হয়, একটা ছেলে বাচ্চা ছেলে ঘুমাই যাইতেই পারে পড়তে পড়তে, তার আগের দিন অনেক ধকল গেছে সে ঘুমাইতে পারে, তো ডাক দিলে হয়। তা না পুরো সাসপেন্স ক্রিয়েট করার জন্য পুরা ক্লাস আমার দিকে তাকায় রয়েছে, স্যারও ব্যাত লই তাকায় রয়েছে কখন, মানে এটা ভাই এটা একটা ইমোশনাল জায়গা কিন্তু ভাই, স্যারও ওয়েট করছে ছেলেটা ঘুমাক, আগে ঘুমায় লোক তারপরে উঠবে, তারপর তুই কয়দিন না ঘুমাইতে পারো এটা ব্যবস্থা করেছি। তাকায় রয়েছে আমি তো মানে হঠাৎ করে দাঁড়ায় থাকতে একটা ঝুরানি আসে না, এটা একটা ঝাঁকি আসে কিন্তু শরীরের মধ্যে, হ্যাঁ ঘুমাই গেছিলাম হ্যাঁ তারপর শুরু করছি শুরু করবো। আমার মনে হচ্ছে কেমন 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 জানি আবহাওয়াটা চেঞ্জ, তাকায় দেখি সার বেতলে এমনকে দাঁড়া রয়েছে পোলা পাইন সব এক একটা এরকম করতেছে, তুই গেছিস আজকে শেষ এরকম করতেছে। সারের দিকে তাকাইলাম, মনে করেন ঘুমের মধ্যে মাঝে ধরে যে আজকে উঠে গেলেন, মনে করেন আমি খালি ঘেড়িটা সারের দিকে ঘুরেছে কানের উপর বাড়িটা বসে বিশ্বাস করেন এই ফিলিংসে যারা ঘুমের মধ্যে হঠাৎ ভয় পাইলে যেরকম এটা হয়, মানে যে হালকা একটা দরজায় ঢাকা দিল মনে যে বোম ফাটছে শরীরের মধ্যে, ওরকম আমার কাছে মনে হচ্ছে। আমার এখনো ওই শব্দ মনে, আমি কানের মধ্যে আধা ঘন্টা কান এটা হচ্ছে ওই আধা ঘন্টা তোর কান পপ করছে এইটা কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এইটা কিন্তু একটা ম্যাসিভ অ্যাটাক হইতে পারতো। হ্যাঁ এটা হচ্ছে যে হঠাৎ করে ধর যে ঘুমন্ত একটা মানুষকে ডাক দিলে বা হচ্ছে যে মানে সেটা হচ্ছে একদম মানে এটা কিভাবে যেন লাগে, কেমন যেন এটা লাগে কিন্তু সবারই লাগে। তো আমি কিন্তু ঘুম থেকে কিছু বুঝে ওঠার আগেই মানে একটা ঘাড়ের মধ্যে মারছে টাস করে, আমি তো মনে করি আমি দিন দুনিয়া আমার কাছে কোনো ব্যাপারই না, আমাকে মেরে ফেলো কোনো সমস্যা নাই, আই ওয়ান্ট টু ডাই। ওরে মাই রে, স্কুলের দিনগুলো খুব ভালো ছিল। আপনি স্কুলে কোন ক্লাস পর্যন্ত হাফ প্যান্ট পরছেন? আমি অনেক ছোটকাল আল্লাহ যতদিন পর্যন্ত আমার হাফ প্যান্ট আমার বড় না হয়েছে আমার বাপ মা আমাকে হাফ প্যান্ট পরে পাঠাইছে। ক্লাস 5 আমি হাফ প্যান্ট পরে গেছি, যখন আমি দেখতাম পুরা ক্লাসের 99% বলা ফুল প্যান্ট, আমি একা হাফ প্যান্ট পরে, মানে কেমন যে লাগতো। বাসায় আমি বুঝাইতেই পারতাম না আমাকে একটা ফুল প্যান্ট কিনা দাও তোমরা, আমি স্কুলে গেলে লজ্জা লাগে। এই ঠ্যাংটা পুরোটা বাইরে রয়েছে একটা কেস পরে রয়েছি, না না তোর হাফ প্যান্ট এই বছর চলবে, 6 ফিটে 2 হাজার ফুল প্যান্ট কিনবি, এখন তোর কিনা দরকার আছে, তোর হাফ প্যান্ট আছে 3টা হাফ প্যান্ট পরে রয়েছে ঘরের ভিতরে। এদেরকে মানে বাবা বুঝানো যায় না যে স্কুলের পরিবেশটা কেমন হয়ে যায়। পোলা পাইন কলম নিয়ে এসে আমার রান্নার মধ্যে দাগ দিচ্ছে, আমি মনে করেন পড়তেছি নিরিবিলি আমার পায়ের মধ্যে লাভ চিহ্ন আঁকতেছে কলম দিয়ে, তারপর লাভ আঁকে না তো ওরা, লাভ এঁকে ভিতরে কালি ভরাট করে, খুবই বাজে অবস্থা। কথা হইলো যে একটা মানুষ বাচ্চা ছেলেই ধরলাম বৈশা বৈশা ক্লাসের মধ্যে ঘুমাইতেছে, এটা ন্যাচারাল ব্যাপার, দাঁড়ায় দাঁড়ায় পড়তে পড়তে কেমনে ঘুমায় গেল। ভাই আপনার আমার ঘুম সম্পর্কে কোনো আইডিয়াই নাই, আমার যদি ঘুম আসে আমি ট্রেনের হর্ন বাজালে আমি উঠবো না, আমি ঘুমাই যাবো। এনি প্লেস তরল পদার্থের মতো ঘুমাইতে পারি। ক্লাসে স্যার পড়াইতেছে, পড়াইতে পড়াইতে হঠাৎ করে তাকায় দেখা যায় বেঞ্চের মধ্যে একটা ছেলে ঘুমাইতেছে, যে ঘুমাইতেছে ওরে না ডাক দিয়ে ওর পাশেরটারে বলছে এই এক কাম কর, আর কানের তলে জোরে একটা পটকা মার আর ঘুম থেকে উড়া, ঘুমটা ভাঙ্গা, পাশেরটা আরো বিটলা। কইতাছে কে? আপনার কারণে ঘুমাইছে, আপনি তুলেন। আমাদের হেডমাস্টার ছিল একজন, সে আমাদের ম্যাথ ক্লাস নিত, তো তার শেষ পিরিয়ড একদম 7টা পিরিয়ড হয়, লাস্ট পিরিয়ড, শরীর পুরো টায়ার্ড। আর আমি মনে করি স্যার করাইতেছিল আমাদের হায়ার ম্যাথ করাইতেছিল, তো হায়ার ম্যাথ করাতে স্যার ঘুরছে, এমন সময় হাই তুলছি, ঘুমাই নেই কিন্তু হাই তুলছে হাই তুলছে। আমি ওই দিন এই সায়েন্সটা জানছি, স্যার আমার নগদ পড়াটা জিজ্ঞাসা, এই তুই দাঁড়া, আমি দাঁড়ালাম, আমি তো অপরাধ তো কিছু করি না, মানে পড়া জিজ্ঞাসা মানে কিন্তু আপনি একটা অপরাধ করছেন তাই পড়া জিজ্ঞাসা, এমন কিছু না সে পড়াতে পারতেছে কিনা এটা জানার জন্য। দাঁড়া লাস্ট টাইম কী কইছি, আমি তো পুরো অঙ্ক কিন্তু আমি লিখছি, কিন্তু লাস্টে কী কইছি এটাই আমি ভুলে গেছি। আমি কিছু স্যার এদিকে সবার সামনে আই না, মনে করেন ঠাই ঠাই 3টা মারছে, মারার পর কইতেছে ক্লাসের মধ্যে বসে হাই তুলো। আমি পরে ভাবলাম যে হাই তুলো তো কোনো অপরাধ না, নিজেই বলতেছে যখন তুমি হাই তুলবা हाई जो आसबे तक तुम्हार कान 3 सेकेंडर जो बंद थे तक हमें कान किसी सुनते से सार जानत ये तो छोट मानूस जानी ना हाई तुले गेसि आसले क्योंकि लास्टे की किसी सुनी नहीं तो मन तई तो लास्टर कथा नहीं बोलते तो मनोज के क्लास करते शुद्ध एक हाई जो 3टा बारी खेल और दिन के शिखी आज पर्यटन जानी हाई तुलले 3 सेकेंडर जो अपना कान क्योंकि बंद थे अपनी कान किसान अपनी सिरियस हाई जो दीबें अपनी देखो कान केमन भारिए जाए और पानी भीतर जो शब्द ना ठीक है एकदम सीरियस हाई दिले बुझे এই জিনিসটা আসলে আমি জানি একটা সিরিয়াস ব্যাপার কত কিছু শিখলাম ভাই এটা বলতে একটা সিরিয়াস ব্যাপার সেটা হচ্ছে যে একটা সিরিয়াস শো চলছে ইভ্যালি প্রেজেন্টস নাট বল্টু টু ফান কিংস সিরিয়াস শোতে একটা মাঝে মাঝে সিরিয়াস ব্রেক নিতে হয় দেখে যাচ্ছি আমরা ব্রেকের পরে ফিরবো আর আপনি আমরা স্কুল না কইছি না ব্রেকের পর আমরা কলেজ নিয়ে কথা বলবো না ব্রেকের পরে তো আমরা আপনাদের কথা শুনবো তো আপনি এসএমএস করেন লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস আপনার স্কুল লাইফ কলেজ লাইফ বা যে কোনো ঘটনা লিখে পাঠান সারা কেন মাইর খাইছেন বিনা দোষে 26969 এ পাঠিয়ে দেবেন কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে একটা লাইভ চলছে সেখানে কমেন্ট করবেন আর ফোন করতে পারবেন 7:40 থেকে নাম্বার হচ্ছে 0255036659 জীবনটা শেষ করে দেওয়ার জন্য আপনার একটা বুদ্ধি যথেষ্ট। এটা ঠিক বলছেন। আমি এখন যাব আপনারা শুনছেন গিভলি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ওয়ান কিংস অন লিয়ন ক্যাপিটাল এফএম 94.8। এখানে হয় বিভিন্ন ধরনের বুদ্ধি দেয়া নেওয়া হয় কিন্তু কেউ কোনোটা অ্যাপ্লাই করে না। হ্যাঁ, কেউ কোনোদিন কাজে লাগায় না। মিম নারায়ণগঞ্জ থেকে লিখেছে, ভাইয়া তোমরা সায়েন্সের কোন সাবজেক্টে পড়তো? সায়েন্সের কোন সাবজেক্ট, হোয়াট ডু ইউ মিন? কে পড়তো সাবজেক্টে পছন্দ ছিল? আচ্ছা, আমার হায়ার ম্যাথ, আমার ছিল ফিজিক্স, আমার হায়ার ম্যাথে পছন্দ ছিল। আমার শুধু কেমিস্ট্রি বাদে বাকিগুলো ভালো লাগতো, কেমিস্ট্রিটা আমি পারতাম না। আই এম সাপোর্ট এক মাই সালাম, বল্টু ভাইয়া তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বাহ, তাও দেখছো কোনো অহংকার নাই, ভিউ নাই। ও ভাই দেখো, আজকে কিন্তু আমার একটা নতুন ভিডিও আসছে, সো তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। ভিউ কইলে ভিডিওর কথা মনে হয়। এস এম মুকিত লিখেছিল ওই যে ওইটা, কোনটা বুঝবি তুই? কোনটা? ওইটা, হ্যাঁ ওইটাই। শ্রেয়া পাল মিতু লিখেছে, আজ ফান কলের ফোন নষ্ট, আমি আগে কল দেই, যদি ধরে বুঝবা ফোন ঠিক হয়েছে, দেন সবাই কল দিও। প্ল্যান ট্র্যাপ। প্রমাণ অসন্ধি থেকে লিখেছে, আমি ক্লাস 8-এ পড়ি, স্কুল নিয়ে অনেক স্মৃতি ছিল কিন্তু এক বছরে সব ভুলে গেছি। এটা ভালো। আমান ইসলাম লিখেছে, আমার স্কুল লাইফের সবচেয়ে বড় জোকস হলো কি শাপলা তৈরি প্রতিযোগিতায় উপজেলা যাব, একজন সাজতে সাজতে এত দেরি করছে যে আর যাওয়াই হয় নাই। প্রতিযোগিতায় ক্যান্সেল, এর মতো একটু লেগে বিসিএস পাস করতে পারলাম না রে বন্ধু। মানে সব ব্যাপার আমার ভুল থাকে, একটু একটু ভুলের লেগা এত বড় জিনিস কেউ মানে একটু ভুলে যেন বিসিএস পাস করিনি। কাকে কি হয়েছে? কোন কোন সাবজেক্টে খারাপ করছে? সাবজেক্ট না বেড়া, একটু ভুলের জন্য। জানোস না আমি ভুলবো না। কাকে কি হয়েছে? কি কত নাম্বার অ্যান্সার করছিস? আরে পরীক্ষা দিতে ভুলে গেছি। একটু ভুলের লেগে বিশেষ স্কুল লাইফে কম্পিটিশন করছিস? হ্যাঁ প্রচুর। আমি কবিতা কম্পিটিশন করতাম, কবিতা আবৃত্তি আবৃত্তি। একবার তো তুই যে একাই উইনার হয়েছিলি। এই ভুলে গেল হবে না। ইংলিশ আবৃত্তি প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম, কারণ কন্টেস্ট্যান্ট একজনই ছিল। সিরামিকের প্লেট পেয়েছি আমি। প্রিয়ামণি লিখেছে, তুমি জসিম আমি সাবানা, যতই কান্দ আমারে পাইবা না। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, ভাইয়েরা আমি স্যার মিসের কাছে কখনোই মার খেতাম না, বাট একবার কোয়েশ্চেন করার আগেই অ্যান্সার দিয়েছিলাম, এই জন্য আমাকে মেরেছিল। বাবারে, একবারই। হ্যাঁ, এখন একবারও মারে না স্যাররা। শিমলা তো জাহান লিখেছে, আগে একবার মারতো। মশাগুলা কি ভ্যাকসিন নিয়ে আসছে নাকি? শালা অল আউট ধূপ কয়েল সব হজম করে নিচ্ছে। হ্যাঁ, আরে বাবা, মশাদের এখন কোনো কিছু নেই, মানে ওরা বাস বিশেষ ছাড়া কিছুই ভয় পায় না। হার্ট হ্যাকার লিখেছে, বেঙ্গলি টিচার্স বি লাইক, তোদের মতো জঘন্য ব্যাচ আমি আর একটাও দেখি নাই। এইটা মনে করো যে পৃথিবীর সব স্কুলে আমি জানি যে মানে প্রতিবারে শুনতাম স্যাররা এসে ক্লাসে এসে লাস্টের ব্যাচের মতো ব্যাচ একটাও নাই। অসাধারণ ছিল লাস্ট ব্যাচটা, আর তোদের মতো জঘন্য ব্যাচ আমি জীবনে দেখি নাই। তোরা কি করবি যে আমাদের ব্যাচটা বেড়ে যাবো, পরের ব্যাচের বলবে লাস্ট ব্যাচ ছিল বেস্ট ব্যাচ, আর তোদের মতো জঘন্য ব্যাচ জীবনে দেখিনি। এই কথা সবাই শুনছে, প্রত্যেকটা স্টুডেন্ট শুনছে। তুই আরেকটা ক্লাস উপরে উঠতে পারিস কেন? ওঠ, দেখতে ভালো দেখা যায় আর কি। না, আমি থাকবো, আমি বেশি উপরে উঠলে আমার গেঞ্জির লেখা দেখা যাবে। গেঞ্জির লেখা দেখা গেল, আরেকটু উপরে উঠা উচিত। নাদিয়া ওরা পড়ছে। আইরিন কুমিল্লা থেকে লিখেছে, আমাদের স্যারকে ডাকাত সম্পর্কে পড়াইতেছিল। ডাকাত সম্পর্কে স্যাররা পড়াইতেছিল কেন? একটু পরে স্যার বলে ডাকাতকে, আমি বলছি স্যার আপনি। ও আচ্ছা, কি বুঝিনি। নরেন সুমন লিখেছে, সারাদিন মোবাইল হাতে রেখে বই খাতার ধারে কাছে না গিয়েও ফিউচার নিয়ে টেনশন করতে ভালোই লাগে। সারা লিখেছে, একদিন আমি ক্লাসে বসে বসে হাই তুলছিলাম, আচ্ছা, আর ঝিমাচ্ছিলাম, হঠাৎ করে মিস এসে স্কেল দিয়ে এমন বাড়ি দিছে আর আমি ইমো চেঞ্জ হয়ে গেছে। ইমো মানে কি? ইমোশন। আর কে রোমন লিখেছে, হাই আমি আপনাদের নিউ ফ্রেন্ড, আমি আর আমার হাজব্যান্ড প্রতিদিন তোমাদের শুনছি। থ্যাংক ইউ দুজনকেই। নাট বল্টু লিখছে, আচ্ছা হাই সুমাইয়াকে লাভ করো। সুমাইয়াকে কি করব? লাভ করতে হবে আমাদেরকে। না, লাভ করি লিখতে গিয়ে বোধহয় করো লিখে ফেলছে। না, পুরোটাই উল্টো লিখছে। আখি মিরপুর থেকে লিখেছে, গ্রামে আমি ক্লাস 2 থেকে একদিন শিশু শ্রেণীতে গেছি দেখতে ওদের কি পড়াইতেছে মানে আগ্রহের শেষ নাই। জীবন চৌধুরী লিখেছে ওই বল্টু ভাইয়া আমার নাম দিয়ে একটা গান গাও প্লিজ। হ্যাঁ তোমার না গান কোটি কোটি গান মানুষ এমনি গেয়ে গেছে জীবন ফুরিয়ে যাবে। চলো আমরা তাহলে কমেন্ট ফুরিয়ে গিয়ে জাকিয়া জাকিয়া কুলতানা সুলতানা বুঝে গেছে পরে কমেন্টটা কাটছিল। হ্যালো হেলসি হ্যালো হেলসি তো হ্যালো আরে আর কত হেলবো হেলতে পড়ে গেলাম তো ফান কল কল করার নাম্বার তো আপনি জানেনই 0255036659। ইয়েস মানে ভাই আজকে না আমার একটা অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে সেটা হলো গিয়ে ঠিক আছি সুস্থ আছি সবল আছি কিন্তু কেন জানি মনে হচ্ছে যে মানুষের ব্যাটারি লাস্টের পাওয়ার থাকে না লাস্ট এক দাগ কেমন কেমন জানি করে আমার মনে হচ্ছে আজকে আমার শরীরে লাস্টের এক দাগ চলতে আছে আমার মন বেশি দিন ঠিক না মনে এই মানে পার হতে পারবো না এই গরম বোধ হয় আর পার হয়ে যাবে নেক্সট শীত আমার জন্য না। হ্যালো 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কে বলছেন? ব্রাদার আমি সুভা। সুভা সুভা কোথা থেকে? এখন তো এটাই ট্রেন চলছে। হ্যাঁ হ্যাঁ মনে নাই আমাকে। হ্যাঁ মনে আছে কিন্তু তুমি জানো কোথায় থাকো? নারায়ণগঞ্জে সুভা। নারায়ণগঞ্জে সুভা ওই যে অনেকগুলা বিচার সালিশ নিয়ে মাসো যে আমাদের কাছে। হুম হুম আচ্ছা কোন বিচার আছে? 3 মাস পরে কল পাইলাম। 3 মাস তুমি কোথায় ছিলে? ওয়্যার ওয়্যার 3 মাস 3 মাস তো বাদে শুনছি তোমরা তো কল ধরো নাই। ও দিস ইজ आवर ফল্ট। আচ্ছা 3 মাস পরে তোমার বলো গতকাল না তোমাদের শোটা খুব ভালো লাগছে অসাধারণ ছিল শোটা গতকাল। কেন তুমি ভয় পাও নাই? ভূত নাট বল্টু ভয় ভয় ও আচ্ছা আমি তুমি তাহলে ভূতের সাথে কথাবার্তা বলছো ভূতের সাথে দেখা করছো রাতে আসছিল দেখা দিতে আসছিল আমার সাথে মাঝে মধ্যে এমন সব ঘটনা ঘটে শুনলে তুমি শুয়ে যাবা। ও তাহলে তাবিজে আসো একদিন বড়দের বড় ঘটনার মধ্যে ছোট একটা ঘটনা বলো তো 3 লাইনে একটা ছোট একটা ঘটনা বলি। হ্যাঁ এটা আমার সাথে রিসেন্ট হয়েছে সেটা হচ্ছে আমি আগে যখন আমি স্কুলে পড়তাম 9-10 এ তখন আমার একটা ফ্রেন্ড লুকিয়া করতো ওকে টুকটাক হেল্প করতাম তো তারপর যখন কলেজে মানে মেট্রিক পাস করলাম তখন আমি এগুলো ছেড়ে দিয়েছি কারণ আমাকে আমি ডিস্টার্ব করতো ভূত ভূত তারপর শোনো আমার ভাই চিৎকার দিছে। ও আচ্ছা আচ্ছা আমি বুঝলাম তারপর আমার সাথে তারপর আমি মিউজিকগুলো এমনই হয় দিছি সবকিছু যে আমি এগুলো করব না করে লাভ নাই। আচ্ছা তো তারপরে রিসেন্ট গত পরশুদিন এরকম হইছে আমার বাসা টাকানোর উপরে কাঠ ঠেকা পড়ছে রাতে 2টার পরে যে থায়ের মধ্যে জাস্ট ওই যে আমরা যেমন দরজা লক করি না আঙ্গুল দিয়ে টোকা দিয়ে সেভাবে লক করে চলে গেছে। বাহ বাহ দুইবার এরকম হইছে তারপর আমি উঠে আমি তখন তুমি আমি গান শুনতেছিলাম তুমি একা ভূত তোমার প্রেমে পড়ছে বুঝছো আমি উঠে জানালা খুলে ইয়াসিন পড়লাম আইতে করতে বললাম এমন দমকা একটা বাতাস তারপরে শেষ আর কিছু হয়নি। ওয়াও খুব ভয় পেয়েছি একদম গায়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠতেছে আমার কাঁটার মধ্যে গালি দিয়েছে আরে কাঁটাগুলো তো শার্ট ফুরে বের হয়ে যাইতেছে। হ্যাঁ বলো সেটা ভাই আসো না তুমি গতকাল রাতে কতটুকু ভয় পেয়েছো বলো তো? ভয় কেন পাবো না তুমি না কাউকে বললা যে বলতো বেশি ভূতের জন্য বলিস না আমি ভয় পাবো আজকে রাতে একা থাকবো বাসায় না এই জন্য ফোন দেই না ফোন শুনে মানুষ ভয় পাবে। তোমাকে কিছু সাজেশন দেই। কিসের সাজেশন কি জন্য? সামনে পরীক্ষা না বিসিএস না 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 তুমি যেহেতু বাসায় একা থাকতেছো তুমি ভয় পাইলে বা না পাইলে এটা তোমার ব্যাপার যে আমি তোমাকে সাজেশনগুলো দেই তোমার ভালোর জন্য না আমার ভয় লাগে না আমি সাজেশন দিয়ে কি করব আপনি রেখে দিলেন পরে কাউকে দিলেন। আচ্ছা ঠিক আছে সুভা আবার 3 মাসের মধ্যে কোন একদিন কথা হয়ে যাবে। সুভা আজকে রাশেদ ভাইয়ের সাথে 10 দিন ধরে কথা হয় না। ওকে ভালো থেকো। সুভা তোমাকে একটা সাজেশন দেই। বলো। সব জায়গায় সবাইকে সাজেশন দিও। সুভা হনে না দে শাম কোনে না দে एक এটা গাও না অন্য গান সুভা কে আরো অনেক গান আছে। আচ্ছা সুভা সুভা কে লড়কি বলে বাজুয়া না लड़का है दिल मेरा बोल বলো আমরা আমাদের আরো 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 ঠিক আছে সুভা সুভা তুজো মিলা কি গান অন্য কল ধরে অন্যদেরকে জিজ্ঞেস করো ওটা হলো জব মিলা তু সুভা তু। হ্যালো ওয়ালাইকুম আসসালাম একদম রেডি ছিল উনি। ভালো আছে আপনার নাম কি? কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম মরিয়ম। মরিয়ম কোথা থেকে বলছেন? কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ আরে বাবা কাছে কাছে কিসের কাছে হাঁটতে গেলে 3 মিনিট লাগবে আপু মরিয়ম আপু এই যে নাট বল্টু শুনে আপনি কতটুকু বিরক্ত? ভালো লাগে, ভালোই লাগে। এই যে ফোন দিয়া আপনি কি মানে বকা দিতে ফোন দিয়েছেন? না না। তাহলে কি বলতে ফোন দিয়েছেন সেটা বলেন না, আমরা অপেক্ষা করতেছি। না না, এরা বলছে যে আমার আব্বু খুব অসুস্থ, তাই দোয়া করেন। আচ্ছা আচ্ছা, আমরা আমরা আমাদের লিসেনার, আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলবো যে হচ্ছে মরিয়মের বাবা খুব অসুস্থ, তার জন্য আমরা সবাই মিলে দোয়া করব। এবং চিন্তা করো না, খুব দ্রুত আঙ্কেল সুস্থ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। একদমই আমাদের জন্য দোয়া করো তুমি, কেমন? আর মাঝে মাঝে সময় পেলে একটু আমাদের সঙ্গে থেকো, আমাদের ভালো লাগবে। টাটা মরিয়ম। থ্যাংক ইউ, টাটা। খুবই শান্ত শিষ্ট একটি মেয়ে, খুব ভালো লাগলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ঠিক অপোজিট। কি নাম আপনার? জি ভাইয়া, ভালো আছেন? ভালো আছি। নাম কি আপনার? আমি গাজীপুর থেকে চন্দ্রা বলতেছি। গাজীপুর থেকে চন্দ্রা। গাজীপুর থেকে আরেকটু সামনে গেলেই চন্দ্রা, ঠিকই আছে ভাইয়া। চন্দ্রা না তো ছন্দা। ও ছন্দা, ছায়া ছন্দা। আচ্ছা, ছন্দার প্রেমে পড়ছি গো আমি। ছন্দা। জি ভাইয়া, তুমি ফোন দিয়ে ভালো করে দিয়েছো আমার মনটা। ওরে বাবা, বলতো ভাইয়ের সাথে তো কথা হয়েছিল ভ্যালেন্টাইন ডে দিন। এই জন্য তো ভাবতাছি যে তোমার প্রতি আমার ভালোবাসা কেন কাজ করতেছে, একটা আলাদা রকমের ভালোবাসা কাজ করতেছে। আচ্ছা বুঝছো, আমি কাজ করতেছি না, কিন্তু যা কাজ করে ভালোবাসা করতেছে, ভালোবাসাটা করতেছে। তো ছন্দার প্রেমে ওই 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 এইটা কি মিউজিক? আমি আমি সবকিছু একাই 100। তো চন্দা, তুমি যদি কিছু না বলো, বল্টুই বলতে থাকবে। বল্টু ভাইয়া তো বলার জন্যই আসে। চন্দা, তোমার তুমি আসো না বলে ব্যবসায় হচ্ছে আমার মন্দা। চন্দা। জি ভাইয়া। কথাবার্তা কিছু বলো, তুমি খালি জি ভাইয়া ছাড়া আর কিছু বলবা? সবাই আমাকে গান বলি। এই তো সাবাস, ভেরি গুড। এক স্যার একের আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো আমায়? হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনায়? আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো আমায়? হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনায়? বলে দিতে পারো আমায়, চিঠি লিখিব না এই ঠিকানায়। আমারও তো মন ভাঙে, চোখে জল আসে, আর অভিমান আমারও তো হয়, অভিমান আমারও তো হয়। ঠিক আছে, যা অভিমান ছিল মোটামুটি শেষ, আর অভিমান করবো না। অভিমানী তুমি। আজকে আর সময়ও নেই, ভালো থেকো ছন্দা, আবার কথা হবে। খুব অসাধারণ গান গেয়েছো ছন্দা তুমি। আমার ভিতরে একটা চোখ খুলে দিছো। ভিতরেও চোখ ছিল আমার, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে চারিদিকে চোখ। আমার সেই ভিতরের যে চোখটা, সেটা আজকে শাবল দিয়ে গুঁতা দিয়ে খুলে দিছে। ঠিক আছে, ধরো আরেকটা দেখে আমি চোখটা খুলে কি ভাবছি জানেন? আমার আর গান গাওয়া ঠিক হবে না। হ্যালো 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 নাই, মাত্র রিসিভ হইছে এতক্ষণ পরে। কেটে দিছি আগেরটা। ও আগেরটা কেটে দিছি। হ্যালো হ্যালো, এবার ও কেটে দিছে। সদবাদ, এবার কথা হবে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন? সিনথিয়া। আচ্ছা আচ্ছা, সিনথিয়া কোথা থেকে? ভাই আমি তোমাদের ফার্স্ট আজকে প্রথম জারি লাগে ভালো। সিনথিয়া, কি করা হয় আপনার? আমার এখন বসে তোমাদের শুনছি। না না, এমনিতে কি করা হয়? পড়াশোনা? জি। কোন ক্লাসে পড়ো? এই ক্লাস 10 এবার অটো পাস। ক্লাস 10 এবার অটো পাস। আচ্ছা ঠিক আছে। অটো পাস পাইতে ভালো লাগে নাকি মনে করো যে একটু পড়াশোনা করে পরীক্ষা টরীক্ষা দিয়ে? এবার পরীক্ষা চলবে, জুন মাসে পরীক্ষা দেব। আচ্ছা জুন মাস। নাম বলতে চাইছিলাম যে পরীক্ষা অটো পাস পরীক্ষা হবে। বুঝতে পারি নাই। কেউ বলে অটো পাস, আবার কেউ বলে জুন মাসে জুলাই মাসে পরীক্ষা হবে। না না, আবার কিসের পরীক্ষা? যা হওয়ার হয়ে গেছে। ঠিক করো না একদম আজকে তো আর আমাদের সময় নেই একদমই পিঠি ছোট বিরতির পর বোঝা কাছ থেকে কিছু ভুল আজকে ও আসলে লাইভ শেয়ার করতে না আমি তো আনন্দের সহিত শেয়ারগুলো পড়ো এবং ঘোরানোর চেষ্টা করো আর কি যদি ঘুরে আর আমি কমেন্ট যদি ঘুরতে আমাকে চাও তবে আমার কি এতগুলো পোস্ট কেন আমাদের উপরে আজকে আমরা প্রচুর পোস্ট নিয়ে পড়ে গেছি আচ্ছা পোস্ট নিয়ে চাপা পড়ছে আজকে ইসরা জাহান তো উনি লিখেছে একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই কারণ মেয়েরা লাইব্রেরির প্রকাশিত তারপর উপরে চলে গেল অবশ্য খুঁজতেই পারলাম না প্রকাশিত কি প্রকাশিত কোনো গাইড নয় যে একের ভিতর সব থাকবে শেয়ার করেছেন আমরা দেখতে পাচ্ছি এমডি আতিকুর রহমান নুসরাত জাহান এফএম পোকা জাহাঙ্গীর আলম সে লিখেছে প্রতিটা মেয়ের লাইফে প্রথম ফেসবুক আইডির নাম নীলপুরি তারপরে কি নীলাঞ্জনা পরি নীলপুরি অ্যাঞ্জেল অমুক অ্যাঞ্জেল তমুক প্রিন্সেস অমুক প্রিন্সেস তমুক ইত্যাদি এই প্রথম কোন আমি শেষ শুরু করলাম শেষ করছে একসাথে মনে সামনে পড়ছে নাকি প্রিয়ামণি শেয়ার করেছিল রতন হাসান শেয়ার করেছে সে লিখেছে ডেট বলতে আমি শুধুমাত্র খেজুরি বুঝি ও না তারিখই বুঝি আচ্ছা কি বলতে ডেট বলতে সে শুধু তারিখই বোঝে এমডি আতিকুর রহমান শেয়ার করেছিল নুসরাত জাহানকে দেখতে পাচ্ছি প্রিয়ামণি আজকাল কয়েল মশা পারফিউম হিসেবে ব্যবহার করতেছে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি কে শেয়ার করেছে কে করেছে দাদু করেছে সামিকা শারিন শেয়ার করেছে আর কে আর কাউকে দেখতে পাচ্ছি না তো হ্যাঁ কোটি কোটি শেয়ারের মধ্যে এই কয়টা খালি দেখা যাচ্ছে হৃদের মাঝে হুগলার বেড়া এসেছে হঠাৎ করে নাইমুর রহমান লিখেছে ভাই আমি ম্যাথ করতেছি আর তোমাদের শুনতেছি হৃদের মাঝে হুগলার বেড়া লিখেছে ম্যাথ যদি মিলছে তাইলে কিন্তু আমাদের ক্রেডিট আর না মিললে এগুলোই করো পাত্রী দেখতে গিয়ে যদি দেখেন মেয়ের মা একাই 100 আর মেয়ের বাবা চুপচাপ তাহলে আপনিও চা শেষ করে চুপচাপ কেটে বলুন কারণ বুঝে নিয়েন যে আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে বাকি জীবন আপনাকে চুপচাপ হয়ে যেতে হবে কান্তা লিখেছে ক্লাস 9 এ থাকতে একবার স্কুলে তাড়াহুড়ো করে ছুটির সময় বের হয়ে বাইরে এসে দেখি এক পায়ের জুতা খুলে স্কুলের ভিতরে আছে পরীক্ষার হলে ফামিয়া আহমেদ শেয়ার করে লিখেছে পরীক্ষার হলে পরীক্ষা দিতে দিতে ঘুমিয়ে যাওয়া আমার রসায়ন স্যার আমাদের কি মারতো আর বলতো ফড়া ফাইতে না কে ফাইতে হইব ফড়া ফাইতে না কেন ফাইতে হইব নুসরাত জাহান শেয়ার করেছে তারপর আমরা যাদের শেয়ার করি তাদের নাম পড়বো না একজন পরিদর্শক বড় দেখে বলেন ভাই একটা হ্যাঁ একজন পরিদর্শক পাগলাগারত ভিজিটে গেছে একজন রিপোর্টার যে উনি এই পাগলাগারত সম্পর্কে এবং এদের সুস্থতা সম্পর্কে বড় করে ন্যাশনাল নিউজ পেপারে একটা নিউজ করবে এবার গিয়ে ঢুকছে অনেকগুলো পাগল দেখলো স্বাভাবিক সুস্থ হঠাৎ করে একটা রুমের মধ্যে গিয়ে দেখে এক পাগল বসে বসে বুক চাপড়াইতেছে আর কাঁদতেছে তো কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলো এই লোক এমন করতেছে কেন উনি খুব কষ্ট পাইছে একটা মেয়েকে প্রচন্ড রকম ভালোবাসতো কিন্তু বিয়ে করতে পারে নাই আহা রিপোর্টার লেখা রাখছে পরের রুমে গেল দেখলো ওই রকমই আরেক লোক বুক চাপড়াইতেছে তুমুল শব্দে আরো দিক বিদিক শব্দে কি হয়েছে এই লোকে কাঁদতেছে কেন এটা আরো কঠিন কি পাশের রুমে যেই লোকটা যেই মেয়েটারে বিয়ে করতে পারে নাই ও সেই মেয়েটারে বিয়ে করছে বুঝেন এবারে সাপরা বলছে মা গো ছোটবেলা থেকে দেখলাম এই এলাকায় থাকছো এই এলাকায় বড় হইছ আমাকে সামনে ট্যাং ট্যাঙে খেলতে খেলতে বড় হয়ে গেছো হঠাৎ করে বিয়ে করে ফেলাইলা বললাও না তোমার স্বামী এখন কি করে আন্টি আমার বিয়ে করার পর থেকে আমার স্বামী খালি আফসোস করে পরে বিয়ে করলে সেটা ভালো মাইয়া পাইতাম আজকের আফসোস শেষ আগামীকালকে সপ্তাহের শেষবারের মতো শেষ হয়ে গেছে আজকে সবাই ভালো থাকবেন তাহলে ঠিক আছে এনার্জি হয়ে গেছে কিন্তু আমার ব্যাটারি চার্জ হয়ে গেছে চলে নিউ ভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস টাটা